আলুর দাম না থাকার কারণে চরম সমস্যায় পড়তে হয়েছে এ রাজ্যের আলু চাষীদের। এবার রাজ্য সরকারের উপর চাপ বাড়িয়ে রাস্তায় আলু ফেলে বিক্ষোভে সামিল হলেন আলু চাষীরা। বুধবার বিষ্ণুপুরের হরিঘাট এলাকায় জাতীয় সড়কের উপর আলু ফেলে বিক্ষোভে সামিল হলেন তারা। সকাল 11:30 থেকে 12:00 পর্যন্ত চলে তাদের এই বিক্ষোভ। বিক্ষোভের ফলে রাস্তায় ব্যাপক যানজট পরিস্থিতি তৈরি হয়। রাস্তার দুধারে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে দূরপাল্লার যানবাহন। কৃষকেরা বারবার রাজ্য সরকারের কাছে সমস্যা সমাধানের জন্য বললেও সরকার কোনো উদ্যোগ নেয়নি। তাই কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সদস্য শঙ্খচিৎ রায় অবশ্য দাবি করেন, স্থানীয় কৃষকেরাই এই বিক্ষোভের আয়োজন করেছে, আমরা এখানে এসে তাদের পাশে দাঁড়িয়েছি কেবল। পথ অবরোধ মূলত এই স্থানীয় কৃষকরা করেছিল এবং তাদের সমর্থন দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এসেছিলাম। 5,000 টাকা বস্তা দরে বীজ কিনে, মানে তার ফলন করিয়ে প্রায় 6 টাকা করে খরচ হয়েছে, যায় 6 টাকা থেকে 8 টাকা। সেই কৃষকের আজকে আলুর দাম হচ্ছে 4 টাকা করে কিলো। তো কৃষক কোথায় যাবে? কারণ কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের যেটা সবচেয়ে বড় কথা বলা হয়েছে যে MSP মিনিমাম সাপোর্ট প্রাইস, সেই রাজ্য সরকার সেই আইনটাই চালু করার জন্য কোনো বিভিন্ন রকমভাবে বাধা দিচ্ছে। আজকে আমরা যেটা বলেছিলাম যে যেটা উৎপাদিত, যেটা কৃষি আইনে আছে উৎপাদিত যে খরচ তার মিনিমাম 1.5 গুণ, চাষিদের দাবি ছিল 2 গুণ, আমরা সেটাও বিবেচনার মধ্যে রেখেছি। কিন্তু আজকে চাষিদের কী অবস্থা? তা উৎপাদিতর থেকেও তারা, উৎপাদন খরচের থেকেও তারা কম পয়সা পাচ্ছে, তারা এখন কোনো শুনছে না। কারণ এটা একটা তুঘলকি সরকার চলছে। এটা মূলত দেখুন, আজকে যে আলু কিছুদিন আগে, এখনও বোধ হয় 1-1.5 মাস আগে আমরা যে আলু 40 টাকা খেয়েছি, সেই আলু আজকে 4 টাকা দাম। আমরা আজকে এটা প্রতীকী অবরোধ দেখালাম 0.5-1 ঘন্টার জন্য। আমরা কিন্তু এই বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং তার জন্য যেটুকু করতে হয় যা করতে হয় চাষিদের জন্য, কারণ আমরা চাষিদের পাশে আছি। কেন্দ্রীয় সরকার যে বিল এনেছে সেই বিলও চাষিদের জন্য। অতএব চাষিদের সুরক্ষার জন্য যত দূর যেতে হয় ভারতীয় জনতা পার্টি তত দূর যাবে। আমার নাম শঙ্খচিৎ রায়। আমাদের ভোটের জন্য আমরা এটা করছি না, আমাদের পক্ষে ভোট দেবে বা কিছু সমর্থন করবে এর জন্য আমরা করছি না। আমরা সম্পূর্ণ কৃষকদের স্বার্থের জন্য এটা করেছি। কৃষকরা নিজেরাই আন্দোলন তৈরি করেছে, কৃষকরা আমাদের আহ্বান করেছে, আমরা সেখানে উপস্থিত ছিলাম। আমরা ক্ষমতায় এলে আমরা কৃষকদের বৃহত্তর স্বার্থের জন্য, আমরা যেমন কোল্ড স্টোরেজগুলো রয়েছে, আমরা ছোট ছোট কোল্ড স্টোরেজ আমরা তৈরি করাবো এবং সেই কোল্ড স্টোরেজের মাধ্যমে যে উৎপাদিত শাক সবজি যাতে সংরক্ষণ করা যায় তার ব্যবস্থা করব।